আমার ছোট্ট ছোট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস থ্রির উইংসের পার্ট টু এর 56 পেজ থেকে পড়ানো শুরু করব। আর এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। দেখি তোমাদের বইয়ে 56 পেজে কি আছে। অ্যাক্টিভিটি নাম্বার 5, পাস্ট ফর্মস অফ ডুইং ওয়ার্ডস, যা কাজ করা বোঝায় এমন শব্দের অতীত রূপ। ডুইং ওয়ার্ডস কাজ করা বোঝায় এমন শব্দ, নাও মানে এখন, দেন মানে আগে। তোমরা বুঝতে পারছো একটা প্রেজেন্ট টেন্স একটা পাস্ট টেন্সে বলা হয়েছে। ওয়াক মানে হাঁটা, ওয়াকড মানে হেঁটেছিল, আক্স মানে জানতে চাওয়া আর আক্স মানে জানতে চেয়েছিল, কন্টিনিউ মানে একটানা করেছিল, কন্টিনিউড মানে একটানা করেছিল, কন্টিনিউ মানে একটানা করা, আর ওটা হচ্ছে একটানা করেছিল। কভার মানে ঢাকা, কভার্ড মানে ঢেকে গিয়েছিল, স্টোর মানে জমি রাখা, স্টোর মানে হচ্ছে জমি রেখেছিল, টার্ন ফিরিয়ে নেওয়া, টার্ন মানে ফিরিয়ে নিয়েছিল, রিপ্লাই মানে উত্তর, রিপ্লাইড মানে উত্তর দেওয়া, ক্যারি বহন করা, ক্যারিড মানে বহন করেছিল, ক্রাই মানে কাঁদা, ক্রাইড মানে কেঁদেছিল, সে মানে বলা, সেড মানে বলেছিল, সিং মানে গান করা, স্যাং মানে গেয়েছিল, শেক মানে ঝাঁকানো, শক মানে হচ্ছে শোক মানে হচ্ছে ঝাঁকিয়েছিল। দেখো এখানে পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স করতে গেলে কী করতে হলো, প্রথমে ভার্বের সঙ্গে ইডি যোগ করেছিল, ওয়াক ওয়াকড, আক্স আক্স, কন্টিনিউ কন্টিনিউড। দেখো এখানে শুধুমাত্র ডি যোগ হয়েছে, কভারে কভার্ড, স্টোরেড স্টোর্ড, টার্ন টার্ন, স্টোরের ক্ষেত্রে শুধুমাত্র ডি যোগ হয়েছে কিন্তু। হ্যাঁ এভাবে রিপ্লাইড, ক্যারিড, কিন্তু ক্রাইড যখন এসছে দেখো সি আর ওয়াই আছে ওটা, বা তার আগেরটা সি এ আর আর ওয়াই, ক্যারি বা ক্রাই, এখানে আই ইডি যোগ হয়েছে ওয়াইটা উঠে গিয়ে, তোমরা এগুলো মনে রাখবে। কিন্তু সে আছে এটা হবে সেড, এস এ ওয়াইটা উঠে গিয়ে আইডি যোগ হয়েছে, ওখানে আই ইডি হয়নি কিন্তু, ঠিক আছে, যেহেতু লাস্টে ওয়াইয়ের আগে এ আছে, একটা ভাওয়েল সাউন্ড আছে, সেই জন্য আইডি যোগ হয়েছে। সিং স্যাং একদম চেঞ্জ হয়ে গেছে, আর শেক শুক ঝাঁকানো ঝাঁকিয়েছিল। এগুলো তোমরা সব ভালো করে পড়বে তাহলে অনেক কাজে আসবে। দেখি আমাদের অ্যাক্টিভিটি সিক্সটা কী আছে, পেজ নাম্বার 57, অ্যাক্টিভিটি নাম্বার 6, এগুলো আমাকে কাজ করতে দিচ্ছে। স্টোরটা স্টোর্ড হবে, লাভ লাভড, ওয়াক ওয়াক, জয়েন জয়েন, ক্যারি ক্যারিড, ক্রাই, কপি কপিড, ঠিক আছে, ডিনাই ডিনাইড, শেক শুক, ব্লু ব্লু, কাম কেম, দেখে নাও তোমরা। স্টোর মানে সঞ্চয় করে রাখা, লাভ মানে ভালোবাসা, ওয়াক মানে হাঁটা, জয়েন মানে যোগদান করা, বহন মানে ক্যারি মানে বহন করা, কপি মানে নকল করা, ডিনাই মানে প্রত্যাখ্যান করা, আর শেক মানে ঝাঁকানো, এইমাত্র বলে দিলাম, ব্লো মানে বয়ে যাওয়া, আর কাম মানে আশা। এগুলো সব পাস্ট টেন্স হচ্ছে, ডান দিকে আছে দেখো, লাভ ওয়াক জয়েন ক্যারিড কপিড ডিনাইড সুক ব্লু কাম, কামটা কেম, সিওএমিটা হয়ে গেছে সিএমি। এভাবে আমরা অ্যাক্টিভিটি সিক্সটা ভালো করে বুঝে নিলাম। অ্যাক্টিভিটি সেভেনটি কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ডিসক্রাইবিং ওয়ার্ডস গিভেন বিলো উইথ দ্য হেল্প বক্স ওয়ান ইজ ডান ফর ইউ। আচ্ছা কী করতে বলেছে, নিচের হেল্প বক্স থেকে শূন্যস্থান পূরণ করতে বলেছে। আই লাভ টু ড্রিঙ্ক, আমি পছন্দ করি খেতে কি, হট ড্রিঙ্ক হট টি, আমরা গরম চা খেতে পছন্দ করি, এখানে হট বসবে, এইচ ও টি। ললিত ইজ ফন্ড অফ ব্ল্যাক ড্রেস, কালো রঙের পোশাক ললিত পছন্দ করে, ব্ল্যাক বসবে, বি এল এস সি কে। দেয়ার ওয়াজ এ লাইট রেন ইয়েস্টারডে, কালকে একটা হালকা বৃষ্টি হয়েছিল, এই লাইট মানে কিন্তু হালকা, আলো হতে পারে একই বানান কিন্তু এখানে হালকা হিসেবে ব্যবহার করা হচ্ছে, কালকে এখানে হালকা বৃষ্টি হয়েছিল লাইট। কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, কাউ হচ্ছে গরু হচ্ছে একটা খুবই উপকারী প্রাণী, ঠিক আছে। অ্যাক্টিভিটি সেভেনটা হলো, তারপরে কী আছে দেখো, অ্যাক্টিভিটি এইটে আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে হেল্প বক্স থেকে। দেখো কী আছে, ডার্কনেস অ্যাপিয়ার আফটার সানসেট, সূর্য ডুবে যাওয়ার পর অন্ধকার ঘনিয়ে এসেছিল, বিহাইভস আর ফন্ড অফ ট্রিজ ফাউন্ড ইন ট্রিজ, বিহাইভ আর ফাউন্ড ইন ট্রিজ, তাহলে মৌচাকগুলো কোথায় দেখা যায়, গাছে দিয়ে দেখা যায়, টেন্টেকলস আর লং থিন পার্ট ইন ইনসেক্ট বডি,
মানে পোকামাকড়দের বডির মধ্যে একটা লম্বা অংশ হচ্ছে টেন্টেকল সুর, ঠিক আছে। শেল্টার অফ হাউস ইজ কল হর্স, শেল্টার অফ হর্স ইজ কল স্টেবল, ঘোড়াদের থাকার জায়গাকে স্টেবল বলা হয়, আস্তাবল বলা হয়। স্টিংস অফ ওয়েবস কজেস পেনফুল বাইট, হ্যাঁ, বলতার ফুল দিয়ে কামড়ালে আমরা যথেষ্ট ব্যথা অনুভব করি। স্প্রেড বাটার অন ব্রেড, হ্যাঁ, পাউন্ডের উপর মাখনটা ছড়িয়ে দাও, স্প্রেড করে মানে ছড়িয়ে দেবা। গ্লো অফ বাল্ব গিভস লাইট, ঠিক আছে, এখানে হবে গ্লো, উজ্জ্বলভাবে আলো দেওয়া। এটা হয়ে গেল এখানকার আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 8। এখানে হেল্প বক্স থেকে নিয়ে আমরা ওই শূন্যস্থানগুলো পূরণ করলাম। এরপরে দেখি অ্যাক্টিভিটি নাম্বার 9 কী আছে। অ্যাক্টিভিটি 9 রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ, আচ্ছা, আর একটা হেল্প বক্স রয়েছে এদিকে, সেখান থেকে ওটা পূরণ করতে হবে। দেখো, বি স্টোর হানি, তাহলে মৌমাছিরা মধু জমিয়ে রাখে। উইন্টার ইজ কোল্ড, শীতকাল হয় ঠান্ডা। ফ্রেশ কর্ন সিডস আর সুইট, দেখো শস্যদানা খেতে খুব মিষ্টি হয়, তাজা শস্যদানা খেতে খুব মিষ্টি হয়। দে কন্টিনিউ টু সিং এ সং, তারা গানটা চালিয়ে গিয়েছিল। মাই ফ্রেন্ড গিভস নো রিপ্লাই টু মাই কল, আমি কল করেছিলাম, আমার বন্ধু তার আমার কলে কোনো রকম উত্তর দেয়নি। দ্য ওয়েদার ইজ সানি, আবহাওয়াটা রৌদ্রোজ্জ্বল। তারপরে কী আছে দেখো, হি কভার্ড হিজ হেড উইথ হেলমেট, সে মাথায় হেলমেট পড়েছিল, হেলমেট পরে ঢেকে রেখেছিল, সে মাথাটা হেলমেট পরে ঢেকে রেখেছিল। টুডে ইজ মানডে, আজকে হচ্ছে সোমবার। দেখো এইভাবে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করে নিলাম। অ্যাক্টিভিটি নাম্বার 10 কী আছে দেখো, মেক সেন্টেন্স, আচ্ছা বাক্য রচনা করতে বলেছে। স্নো, স্নো ইজ হোয়াইট, ঠিক আছে, তুষার হচ্ছে সাদা। সামার, স্কুল ইজ ক্লোজ ডিউরিং সামার ভ্যাকেশন, গরমকালে স্কুল ছুটি থাকে। উই প্লে কাবাডি ইন টু গ্রুপস, দুটো দলে ভাগ হয়ে আমরা কাবাডি খেলি। সিড, ট্রিজ গ্রোজ ফ্রম সিড, বীজ থেকে গাছ জন্মায়, গাছ বড় হয়ে ওঠে। গ্রাস হপার, গ্রাস হপার মানে হচ্ছে ফোড়িং, গ্রাস হপার ক্যান বি সিন ইন গ্রাসল্যান্ড, ঘাস জমিতে ফোড়িং বা গঙ্গা ফোড়িং দেখা যায়। অ্যান্ড মানে পিঁপড়ে, অ্যান্ড স্টোরস ফুড ফর উইন্টার, শীতকালের জন্য পিঁপড়ে খাদ্য সঞ্চয় করে রাখে। আমাদের অ্যাক্টিভিটি 10 এখানে হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটি 11 দিকে যাই। 11 কী বলছে, প্লে কুইজ উইথ ইউর ফ্রেন্ড, বন্ধুর সঙ্গে কুইজ খেলো, মানে প্রশ্ন জিজ্ঞেস করো, বন্ধু তার উত্তর দেবে। কুইজ ইনসেক্টস প্রেক ম্যালেরিয়া, কোন পতঙ্গ ম্যালেরিয়া ছড়ায়, অ্যান্সার হবে মসকুইটো, MOSQUITO। উইচ ইনসেক্টস মুভস ইন এ রো, কোন পতঙ্গ সারি দিয়ে হাঁটে, তোমরা দেখেছো নিশ্চয়ই, পিঁপড়ে, ANT হবে। তারপরে উইচ ইনসেক্ট গ্লোস অ্যাট নাইট, কোন পতঙ্গ রাতে আলো দেয়, জোনাকি, কী হবে জোনাকি ইংরেজি, GLOW গ্লো ওয়ার্ম, WORM। তারপরে উইচ ইনসেক্ট ক্যান বাইট, কোন পতঙ্গ কামড়াতে পারে, বলতা, WASP, ঠিক আছে, ওটা পি হবে, হ্যাঁ। উইচ ইনসেক্ট ক্যান সাক নেকটার, কারা ফুল থেকে মধু চুষতে পারে, বি হবে উত্তর, BWB মানে মৌমাছি। এইভাবেই কুইজ খেলা যেতে পারে। তারপরে কী আছে দেখি, অ্যাক্টিভিটি নাম্বার 12, হেল্প বক্স দিয়েছে ইনসেক্ট টাইপস, গুড অ্যান্ড হার্মফুল, এক্সাম্পল হার্মফুল ইনসেক্ট, মসকিউটো ওয়েবস, হাউ দে হার্ম। দেখো এখানে একটা হেল্প বক্স দিয়েছে, সেখান থেকে কিছু লিখতে বলেছে। উই সি ইনসেক্ট ইন ডিফারেন্ট টাইপস অল অ্যারাউন্ড আস, আমাদের চারিদিকে নানা ধরনের আমরা পতঙ্গ দেখতে পাই। মসকিউটো ইজ এ হার্মফুল ইনসেক্ট, তাহলে কী বলছে, মশা হচ্ছে
একটা ক্ষতিকারক পতঙ্গ। ইট সাক ব্লাড ফ্রম হিউম্যান বডি, এটি মানুষ শরীর থেকে রক্ত শোষণ করে। স্প্রেড ম্যালেরিয়া, ম্যালেরিয়া রোগ ছড়ায়। ওয়েবস ইজ এ হার্মফুল ইনসেক্ট, বলতে হচ্ছে একটা ক্ষতিকারী পতঙ্গ। ইট বাইটস আস উইথ ইটস স্টিং, উই গেট পেন, এটি তার স্টিং দিয়ে সুর দিয়ে আমাদেরকে দংশন করে, হুল দিয়ে আমাদের দংশন করে আর আমরা খুব কষ্ট পাই। ঠিক আছে, এইভাবে এই রচনাটা লিখতে হবে। এরপরে দেখো কিছু সেম সাউন্ড রাইমিং ওয়ার্ড আছে, এগুলো তোমরা ভালো করে দেখো, লিখে দেওয়া হয়েছে বাংলা মানেগুলো, বাংলা উচ্চারণগুলো লেখা আছে। আমি বাংলা উচ্চারণগুলো বলে দেবো, মানেগুলো বলে দেবো। দেখো প্রথমে এই দিকটা দেখবো, হপার মানে যে লাফায়, টপার মানে যে শীর্ষে আছে, ড্রপার মানে যা দিয়ে ফোটা ফোটা পড়ে, জগার মানে যে হালকা দৌড়ায়, সকার সকার মানে ফুটবল খেলা। ঠিক আছে, তারপর দেখো মেরি, মেরি মানে আনন্দ, চেরি, চেরি মানে চেরি ফল, বেরি রসাল এক ধরনের ফল। তারপর হচ্ছে ফেরি, ফেরি হচ্ছে খেয়েঘাটের নৌকা। তারপর ভেরি, ভেরি মানে খুব। এদিকে দেখো প্লাম্প, প্লাম্প মানে মোটা সোটা, ডাম, ডাম মানে আস্তাকুর। তারপর আছে হাম, হাম মানে কুঁজ। তারপর আছে জাম্প, জাম্প মানে লাফালো, বাম, বাম মানে লাফ দেওয়া। ঠিক আছে, তারপর দেখো ফুড, ফুড মানে খাওয়া, হুড, হুড মানে মাথায় ঢাকা, মুড, মুড মানে মেজাজ, ব্রুড, ব্রুড মানে একঘেয়েভাবে বলা, গুড, গুড মানে ভালো। তারপরে আছে দেখো এদিকে প্লে, প্লে মানে খেলা করা, হে, হে মানে খড়, লে মানে পড়ে থাকা, মে মানে পাড়া, বে হচ্ছে একটা উপসাগর। তারপরে আছে সেম, সেম মানে একরকম, টেম, টেম মানে শান্ত, গেম, গেম মানে খেলা, ফ্লেম, ফ্লেম মানে শিখা, শেম, শেম মানে লজ্জা। এদিকে দেখো কি আছে, কোল্ড, কোল্ড মানে ঠান্ডা, গোল্ড, গোল্ড মানে সোনা, বোল্ড যে সাহসী, ফোল্ড ভাঁজ করা, মোল্ড মানে নিজের মতো করে নেওয়া। এটা গেল এখানকার, পরের পেজে কী আছে দেখে নি। পরের পেজে ওই একই রকম রয়েছে, তিনটে ছকে রয়েছে, দেখে নেবো তিনটে ছক। লেই মানে লাই, না লাইনটা পড়ে আছে, প্রথমটা হচ্ছে টার্ন, দেখো টার্নটা কি আছে, টিউআরএন, টার্ন, টার্ন মানে ঘুরে যাওয়া, বার্ন, বার্ন মানে পুড়ে যাওয়া, আর্ন, ইউআরএন, আর্ন মানে বড় পাত্র, ফার্ন মানে শ্যাওলা বা ওই জাতীয় গাছ, চার্ন মানে আলোড়ন হওয়া। এরপর আছে লাইং, লাইং মানে মিথ্যা কথা বলা বা শুয়ে থাকা, বাইং মানে কিনে নেওয়া, ট্রাইং মানে চেষ্টা করা, ক্রাইং মানে কেঁদে যাওয়া, টাইং মানে বেঁধে দেওয়া, ফিল্ড হচ্ছে মাঠ, বিল্ড হচ্ছে তৈরি করা, কিল্ড হচ্ছে হত্যা করা, শিল্ড হচ্ছে পর্ব, আর গিল্ড হচ্ছে দল। আজকে এতটাই পর্যন্ত পড়লাম, পরের দিন আরও পড়ানো হবে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।